আমরা 7টা পর্যন্ত সরকারকে যে আলটিমেটাম দিয়েছিলাম, সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে ইনকিলাব মঞ্চের সাথে কিছুক্ষণ আগে যোগাযোগ করা হয়েছে। আপনাদের সাথে আমরা বলতে চাই, সরকারের সর্বোচ্চ উপদেষ্টা থেকে মাত্র আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে তিনজন, আসিফ মাহমুদ, উপদেষ্টা নাহিদ এবং জনাব আদিলুর রহমান শুভ্র, সকল উপদেষ্টাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে এই তিন উপদেষ্টা আগামীকাল বিকেল 5টায় ইনকিলাব মঞ্চের 5 প্রতিনিধির সাথে জরুরি বৈঠকে বসবেন। তারা ইনকিলাব মঞ্চের 5 জন প্রতিনিধিকে এলোকিয়া সুপার বিউটি সোপ নতুন রূপে নতুন সৌরভে ভিটামিন ই সমন্বয়ে শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। আগামীকালকে 5টায় এই চুপু এবং ছাত্রলীগের পদত্যাগ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সাথে পরামর্শ করার জন্য কালকে আমাদেরকে তারা আহ্বান জানিয়েছেন। আমরা এই যে ইনকিলাব মঞ্চের 1 ঘন্টার আলটিমেটাম, এইটা যে সরকার অতি দ্রুত আমলে নিল এবং রেসপন্স করলো, ইনকিলাব মঞ্চ এবং ছাত্র জনতার তরফ থেকে সরকারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে আমরা জানাতে চাই, আমাদের সাথে আজকে ইনকিলাব মঞ্চের সাথে আরো যত সংগঠন যোগ দিয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের আন্দোলন আমরা স্থগিত করব না, আন্দোলন কোন স্থগিত হবে না, আন্দোলনের বিজয় মিছিল হবে। সুতরাং আমরা আগামীকাল 5টায় উপদেষ্টা মহোদয়দের সাথে মিটিং করে বের হয়ে মিডিয়ার ভাইদের মাধ্যমে সকলকে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেইটা আমরা জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদেরকে আমাদেরকে বেনু রাত্রে চূড়ান্ত করবেন, 3 জন উপদেষ্টা বসবেন, বেনু কালকে চূড়ান্ত রাতে আমাদেরকে চূড়ান্ত করে জানাবেন। আগামীকাল 5টা পর্যন্ত আমরা অনলাইনে অফলাইনে সকল প্রচারণা এবং আন্দোলন অব্যাহত রাখব। আগামীকাল 5টায় উপদেষ্টাদের সাথে বৈঠক করে আমরা জানাবো যে এরপরে আমরা আবার কি সিদ্ধান্ত নেব এবং কখন ছাত্র জনতা বঙ্গভবনে প্রবেশ করবে। এখন যেহেতু সরকার আমাদেরকে রেসপন্স করেছে, কালকে 5টা পর্যন্ত আমরা, সুতরাং আমরা এখন নিজেরা মিটিং এ বসবো যে কোন উপায়ে আমরা চুপ্পু এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করব। এই জন্য আমরা এখন এখানে অবস্থান কর্মসূচি না রেখে আমরা সবাই ক্যাম্পাসে ফিরে যাব।